তানোর উপজেলা। তানোর বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। তানোর থানা গঠন করা হয় 1869 সালের ফেব্রুয়ারি মাসে। উপজেলা গঠিত হয় 1983 সালে। রাজশাহী জেলা শহর হতে 30 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে বরেন্দ্রভূমির অবস্থান। এই উপজেলার উত্তরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা, মান্দা উপজেলা, দক্ষিণে পবা উপজেলা ও গোদাগাড়ী উপজেলা, পূর্বে মোহনপুর উপজেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও তানোর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শিব নদী। তানোর উপজেলায় মোট 2টি পৌরসভা, 7টি ইউনিয়ন। রাজশাহী জেলার উত্তর পশ্চিমে কোণে জেলা শহর থেকে 30 কিলোমিটার দূরে শিব নদী বা বিলকুমারী পশ্চিম পারে বরেন্দ্রভূমি প্রাণকেন্দ্রে তানোর উপজেলা অবস্থিত। তানোর শব্দটি তানোর হতে উদ্ভূত। তানোর অর্থ তান রহিত, অর্থাৎ জীবন স্পন্দনহীন, নিরাপদ জনপদ। পুরাতনকালে গাছপালাহীন মরুভূমি এই অঞ্চলে জনপদ বলতে তেমন কিছু ছিল না। কালের আবর্তনে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই জনপদ তানোর। শস্যশ্যামল খাদ্যভাণ্ডার বিশেষ। এখানে অনেকগুলো আদিবাসী গ্রাম রয়েছে, তারা এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। তানোরে অনেক প্রাচীনকাল থেকে সাঁওতাল আদিবাসী গোত্রের জনগণ বসবাস করে। এই উপজেলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে বিহার রয়েল বৈঠি, পুরীপাড়ার নীলকুঠি, মাদারীপুরের পাগলাসার মাজার, ধানোর ঢিবি, দিনায়ের সুলতানি আমলের মসজিদ ও মাজার, গোল্লাপাড়ার বৌদ্ধভূমি উল্লেখযোগ্য। তানোর উপজেলায় সবচেয়ে বেশি ধান বেশি পরিমাণে হয়ে থাকে, তাই এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের মূল ধান নিয়েই। তানোরে আম কাঁঠাল সবচেয়ে বেশি উৎপাদিত হয়।